আসানসোলের রেলপার এলাকায় এরিয়ে দেওয়া জমিতে গড়ে উঠেছে হাজি কদম রসুল হাই স্কুল। আর সেই নতুন ভবনের ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করে রাজ্যশ্রম আইনমন্ত্রী মলয় ঘটক। স্কুলের সম্প্রসারণের জন্য বিধায়ক তহবিল থেকে 10 লক্ষ টাকা অনুদানের ঘোষণা করলেন মন্ত্রী মলয় ঘটক। আসানসোলের রেলপার এলাকায় গড়ে তোলা হয়েছে হাজি কদম রসুল হাই স্কুল। আর সে স্কুলের নতুন ভবনের ফিতে কেটে উদ্বোধন পর্ব সারলে রাজ্যশ্রম আইনমন্ত্রী মলয় ঘটক। সঙ্গে উপস্থিত ছিলেন আসানসোল পুর নিগমের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, ওয়ার্ড কাউন্সিলের 5 নম্বর বোরোর চেয়ারম্যান, স্কুলের প্রধান শিক্ষক, পার্শ্ব শিক্ষক, অভিভাবক প্রমুখ। এদিন স্কুলের উদ্বোধন পর্বে উপস্থিত হয়ে মন্ত্রী মলয় ঘটক বলেন, রেলপার এলাকার ছেলে মেয়েদের পড়াশোনার জন্য এডিডিএর পক্ষ থেকে স্কুল তৈরির জন্য একটি জমি দেওয়া হয়। তবে পরবর্তীতে দেখা যায় জমির যে প্লট নম্বর রয়েছে সে প্লটে একটি খেলাধুলার মাঠ রয়েছে। প্রায় 4-5 বছর ধরে এই কারণে স্কুল সেখানে গড়ে ওঠেনি। এরপর এডিডিএ কে পুনরায় চিঠি পাঠানো হয় এবং স্কুল তৈরির জন্য তার পাশে জমিটি দেওয়ার আবেদন জানানো হয়। সেই মতো এডিএ সেখানে স্কুল তৈরির জন্য অনুমতি দেয়। বর্তমানে সেখানে স্কুলটি গড়ে ওঠে, তবে সেই জমি খুব নিচু। জমিটিতে মাটি ভরাট করে স্কুল গড়ে ওঠে এবং আশেপাশের চারিদিকে দেওয়াল দিয়ে ঘিরে ফেলা হয় পড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখে। রেলপার এলাকায় উর্দু মাধ্যম এই স্কুলটি তৈরি হয় এখানকার পড়ুয়াদের সুবিধা হবে। তবে স্কুলটি তৈরি হওয়ার সময় রেলপারের বহু মানুষ জমির প্লট নিয়ে বিভ্রান্তি তৈরি করে এবং নানা রকম কটু উক্তি দেয়। তবে শেষ পর্যন্ত স্কুলটি তৈরি হয় এখানে এবং আর সেই নতুন স্কুলের উদ্বোধন। পরবর্তী দিনে স্কুলের উন্নয়নের জন্য বিল্ডিং সম্প্রসারণ সহ নানান উন্নয়নমূলক কাজ করা হবে পড়ুয়াদের স্বার্থে। তিনি আরো বলেন, স্কুলের উন্নয়নের জন্য তথা স্কুলটিকে দোতলা বানানোর জন্য বিধায়ক তহবিল থেকে 10 লক্ষ টাকা তিনি প্রদান করবেন। এডিডিএস এ দিয়া গিয়া থা হাজী কদম রসুল স্কুল কো বানানে কে লিয়ে, তো জব হাম লোগ প্লট কা নাম্বার দেখা উস জাগা মে এক প্লে গ্রাউন্ড খেলনে কা মাঠ হ্যায় জাহাঁ পর উর্দু কা প্রোগ্রাম হুয়া আবি আবি, তো ওয়া करीब 4-5 साल स्कूल तो बन नहीं पा रहा था। तो हम लोग एडीडीए को चिट्ठी दिया कि भाई तुम जितना जमीन अलॉट किया है उतना ही जमीन हम लोग बगल में, वो भी नीचा जमीन है, आप लोग अंदर में जाके देखे होंगे कि यहाँ पर स्कूल बनाने का दिया है, हम लोग को परमिशन दिया जाए। स्कूल बना, स्कूल बनने के बाद रेल पार्क का ही ऐसा बहुत आदमी है जो लोग का चेहरा आप लोग को मालूम होना चाहिए, ये स्कूल नहीं बने इसलिए बहुत कोशिश किया। पहले बोला गिर जाएगा, फिर बोला ये प्लॉट नंबर अलग है, हाईकोर्ट तक मामला हुआ, लेकिन स्कूल बना। और स्कूल बनने के बाद जो जमीन इतना नीचा है, लड़का बच्चा लोग को तकलीफ हो सकता, तो स्कूल का तरफ से बोला था ग्रिल से बरामदा को घेर देने के लिए, उसका भी बंदोबस्त हुआ, तो हम लोग स्कूल को चालू करने सका। तो मैं आज ऐलान कर रहा हूँ कि इसका 2 तल्ला बनाने के लिए विधायक कोटा से 10 लाख रुपया आप इस साल ये स्कूल बनाने के लिए देंगे। आसनसोल के संतोष मंडले, रिपोर्ट पब्लिक टाइम्स। आपके घर को दीजिए सबसे मजबूत फाउंडेशन, दीजिए मजबूती का डोज JBG Hexa TMT, मजबूती का डोज पक्का है।